ছবির মধ্য থেকে লুকোনো কিছু খুঁজে বের করা কিংবা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম, যা আমাদের চোখ এবং মস্তিষ্ক দুটোকেই ধোঁকা দেয়, এমন ছবি ইন্টারনেট ঘাটলে অনেক দেখতে পাওয়া যায়। ছবিগুলো দেখে আপনার মনে প্রশ্ন আসা স্বাভাবিক, এটা কি হলো? তো মাথা খেলানোর জন্য নড়ে চড়ে বসুন, কারণ এখন আপনারা দেখবেন 5টি দৃষ্টিবিভ্রম যা আপনার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দেখতে পাচ্ছেন এটা একটা সাধারণ বিড়ালের ছবি, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে বিড়ালটি কি সিঁড়ি বেয়ে উপরে উঠছে না নিচে নামছে? ভালো করে দেখুন। এই দৃষ্টি বিভ্রমে মানুষ এতটাই বিভ্রান্ত হয়ে গেছে যে অনেকে বিড়ালের শারীরিক অবস্থা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন। আপনার কি মনে হয় বিড়ালটি কি উপরে উঠছে না নিচে নামছে? ২০১৬ সেপ্টেম্বরে এই ছবিটি টুইটারে প্রকাশ হওয়ার পর রীতিমতো ভাইরালে পরিণত হয়। প্রথমে দেখলে মনে হয় ধূসর রঙের ছক্কাটা রেখাগুলোর মধ্যে দুটি অথবা তিনটি কালো বিন্দু ঘোরাফেরা করছে, কিন্তু বাস্তবতা হলো এটি একটি স্থির চিত্র। পুরো ছবিতে 12টি বিন্দু আছে, কিন্তু এগুলো মোটেও জায়গা পরিবর্তন করছে না। আমাদের মস্তিষ্কের গঠনের কারণে চোখ একসাথে সবগুলো বিন্দু দেখতে পারে না, যে কারণে এই ছবিটিতে বিন্দুগুলো জায়গা পরিবর্তন করে, নয়তো উধাও হয়ে যায়। এটা খুবই সাধারণ কিন্তু কার্যকরী একটি দৃষ্টি বিভ্রম। এটা দেখে মনে হয় এই জন্তুগুলো আপনার দিকেই তাকিয়ে আছে, এমনকি আপনি স্থান পরিবর্তন করলেও একই দৃশ্য দেখবেন। এটা করা হয়েছে মানুষ যেভাবে কোনো কিছু দেখে তা নিয়ন্ত্রণ করে, আর কোনো প্যাটার্ন থেকে মুখাবয়ব খুঁজে বের করার মানুষের মস্তিষ্কের স্বাভাবিক সক্ষমতাকে কাজে লাগিয়ে। তাই আপনি যেদিক থেকেই দেখুন না কেন, মনে হবে চোখজোড় আপনাকে অনুসরণ করেই যাচ্ছে। এই ছবিগুলো মোটেও অ্যানিমেশন করা নয়, তবে দেখলে মনে হবে এগুলো নড়াচড়া করছে, নয়তো ঘুরছে। মূলত ছবিতে ব্যবহৃত রং, কন্ট্রাস্ট বা কাঠামোর কারণে আমাদের মস্তিষ্কে ছবিগুলো ভিন্ন রূপে প্রতীয়মান হয়। বলুন দেখি এই নর্তকীটি কোন দিকে ঘুরছে? আপনি কি জানেন মস্তিষ্কের ডান পাশ অথবা বাম পাশ যে পাশ ব্যবহার করছেন তার উপর নির্ভর করছে নর্তকীটি কোন দিকে ঘুরছে? আরো মজার বিষয় হচ্ছে আপনি চাইলে নর্তকীর ঘোরার দিক পরিবর্তন করে দিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।